অনেকেই বিশ্বাস করেন মিষ্টি খাবার মানেই তা শরীরের জন্য ভালো নয়। এই ধারণা কিন্তু ঠিক নয়, কারণ খেজুর একটি মিষ্টি ফল, তবু এর মধ্যে কোনো ক্ষতিকর উপাদান নেই। বরং এটি খেলে সার্বিকভাবে শরীর থেকে অনেক চাঙ্গা। খেজুরের মধ্যে বিপুল পরিমাণে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং ফাইবার থাকার কারণে শীতকালে এই ফলটি খাওয়া খুব জরুরি। সর্বোপরি এর খাদ্যগুণের জন্য রমজান মাস চলাকালীন মুসলমানরা ইফতার করেন এই ফল দিয়েই, কারণ রোজার কারণে শরীরে বিপুল পরিমাণ শক্তির দরকার পড়ে, আর খেজুর সে সময় এই কাজটি করে খুব সুন্দরভাবে। এখানেই শেষ নয়, যারা নিজের ওজন কমাতে ইচ্ছুক তাদের জন্য এই ফলটি খাওয়া জরুরি, কারণ খেজুর ওজন কমাতে দারুণ কাজে আসে। খেজুরের আরো কিছু গুণাগুণ আমরা জানি। শরীর গরম রাখে। খেজুরে বিপুল পরিমাণে ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এবং ম্যাগনেসিয়াম থাকার কারণে এটি শরীর গরম রাখতে খুব সাহায্য করে। সেই কারণেই তো শীতকালে এই ফলটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। ঠান্ডা কমায়। ঠান্ডায় খুব হাঁচি কাশি হচ্ছে, চিন্তা নেই, এখনই 2-3টা খেজুর, কিছুটা মরিচ আর 1-2 টেবিল চামচ এলাচ নিয়ে গরম জলে ফেলে সিদ্ধ করে নিন। এখনই খাবেন না, শুতে যাওয়ার আগে ওই জল খেয়ে নিন, দেখবেন ঠান্ডা কেমন দূরে পালাচ্ছে। অ্যাজমা সারায়। শীতে যে যে রোগ খুব মাথাচাড়া দিয়ে উঠে, তার মধ্যে অ্যাজমা বা হাঁপানি একটি। প্রতিদিন সকালে আর বিকালে নিয়ম করে 1-2টা খেজুর খান, দেখবেন শীতকালে আর হাঁপানি হচ্ছে না আপনার। শরীরের শক্তি বৃদ্ধি করে। খেজুরে যেহেতু অনেক পরিমাণে প্রাকৃতিক মিষ্টি থাকে, তাই এই ফলটি খেলে নিমেষে শরীরের শক্তি বেড়ে যায়। কোষ্ঠকাঠিন্য সারায়। কয়েকটা খেজুর নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখুন, পরের দিন সকালে খেজুরটা ফাটিয়ে জলে মিশিয়ে সেই জল পান করুন, দেখবেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা কেমন কমতে শুরু করেছে। আসলে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্য সারাতে দারুণ কাজে আসে। হার্টের জন্য ভালো। ফাইবার হার্টকে ভালো রাখে, আর এ কথা তো সকলেরই জানা যে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই এই ফলটি খেলে হার্ট যেমন ভালো থাকে তেমনি হার্টেরও নিয়ন্ত্রণ থাকে, ফেল কমে হার্ট অ্যাটাকের আশঙ্কা। আর্থারাইটিস কমায়। শীতে যারা আর্থারাইটিসের সমস্যায় খুব ভোগেন, তারা আজ থেকে খেজুর খাওয়া শুরু করুন। এতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকার কারণে আর্থারাইটিসের সমস্যা কমতে থাকে অনেক তাড়াতাড়ি। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, আর এই দুটি খনিজ খেজুরে প্রচুর পরিমাণে থাকায় এই ফলটি খেলে রক্তচাপ একেবারে নিয়ন্ত্রণে থাকে। তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তারা প্রতিদিন 5-6টা খেজুর খেতে ভুলবেন না যেন।